হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমি চিন্তা করো না, সামনের মাসে তোমার একটা পাজারো কিনে দেবো। হ্যাঁ আর তোমার জন্য একটা ব্যাসলেট বানাবার দি। কাজ কি ধরছো বিল্ডিংয়ে? আচ্ছা যা লাগে তুমি আমারে বললো, আমি পাঠিয়ে দেবো। না কোনো টেনশন করো না, ঠিক আছে? টাকা নিয়ে কোনো টেনশন করো না, সুন্দর যেন হয়। আমাদের বাসাটা স্বপ্নের মতো করে বানাবো, হ্যাঁ অনেক সুন্দর যেন, সামনে একটা বাগান থাকবো। হ্যাঁ আচ্ছা রাখি, হ্যাঁ ওদেরকে নিয়ে কাজে বেরোবো তো, পরে ফোন দেবো নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাই। হ্যালো কেরু, কি রে তোর কোনো খোঁজ খবরই নাই, কোনো দান্দা দন্দাও নাই, কোনো খবরও দেস না, কাহিনী কি তোর, কি হয়েছে? তুই কি ডুমুরে ফুল হয়ে গেছিস নাকি? ও বুঝতে পারছি। হ্যাঁ তুই আমার বাসায় আসবি তা আবার ফোন করে আসতে হবে, আয়। ও তুই তো আবার অনুমতি ছাড়া আসস না, ঠিক আছে আয় আয়, আমি বাসায় আছি, আয়। আচ্ছা রাখি, কেমন আয় নি, আয় তারা রেডিও। ওই যে কেরু আইতাছে, বাচ্চার পানা তুলতে হইব, ঠিক আছে? তোরা রেডিও, ঠিক আছে এখনই জান লাগবো ভাই। তাহলে আমরা রেডি আছি। আচ্ছা ঠিক আছে, যা খালি বেরোবো, দুজন মিলে তোমার সাথে যাবো। আচ্ছা যাবা তাই না? আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। ও লাবন্ড সরদারজি, ইসকো বিবি মতি হে মেরে ইয়া গমারে মারা কা কামা। আমি বুড়া দেখে আমার দাম নাই, আমার কি রূপ দমন নাই, তুই আমার নেও ফার ফার, তুই সাঁতারি কাছে যা যা। সাইজ কি গুরুমা? কে কেরু? আয় উপরে আয়, সাদে আয়, আমি সাদে আছি। আবার আমার বিজলি কে সাদে উপরে আর কত লাল 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 পাতি দেই কে। হাই হাওরি, কেমন আছো? তোমরা যে রকম দোয়া করো সেই রকমই আছি। হাই অন্যকে করবো এই শুনো, তুমি আবার কোন খবর নিয়ে আইছো? কোন জানো না কোন খবর নিয়ে আইছি, খালি এই যে মাল মালের খবর। তুমি তো মাল কামানোর খবর আমাদেরকে দাও। তুমি আসো বিদায়, তো আমরা পাইছি আসছি। ওই মা বিচ্ছু আমার গায়ে কামুর দিল রে। কি বলে রে, কি করে জানলো কেরুর বয়স হইয়াছে? আই আমাকে চাল করে রেডিও আন লাগবো, যাও গুরুমা উপরে আছে, গুরুমার সাথে দেখা করে আমরা রেডিও আসছি, আবার বান কোনে জান লাগবো। চল বান্ধবী গুরুমা কো ভালো খবর দিছ, তাহলে আজকে টাকা পাবো বেশি। গাড়ি বাড়ি দোষ সম্পত্তি আল্লাহ, তার মতো বিশাল একটা হবে পরিচালক জানো কি। তাই বিশাল পরিচালক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পানার নিকে গেতাছি, ওর দিকে তোর আমি নিমন্ত্রণ। বেশি করে দেরি করে যাবো না। আচ্ছা ঠিক আছে, সত্যি রাইব না হলি। আচ্ছা যা তুই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না যাই। আচ্ছা ঠিক আছে তুই যা, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়। চলো আর আয়, কাজকাম সব কমপ্লিট করে রান্না বান্না করে কমপ্লিট করে রাখিস গুরু। আচ্ছা ঠিক আছে, কাপড় ঢুকে কাজ করে আছে যা। আচ্ছা কাপড় ঢুকে আইসা, ছাদে শুকা দিস। আচ্ছা ঠিক আছে গুরু মা। আচ্ছা দেরি জানি হয় না, চলো।
চালু করে কাম করিস, দিলামি করিস না, খালি পান খাইস না বইয়া বইয়া। আচ্ছা ঠিক আছে গুরু মা। কইলাম যে ইটুকে সাপ্লাইটা বসাই দাও তাড়াতাড়ি, দিল না খালি আজকে না কালকে, কালকে না পরশু দিন, এরকম খালি কবা যাই তো কিছু কইস না কইস না, কিন্তু আজকে আর মজা দেখাম। আচ্ছা ঠিক আছে, আর কপালে মাইরি আছে। হাই হাই গুরু মা, রে কি কেরুর খবর আছে, আজকেও মিথ্যা কথা কইছে। এ গুরু মা, কেন তোর পেট নিয়ে দি হাই ডাইতাছে, তার মানে বাচ্চা হয় নাই, কেরু আজকেও মিথ্যা কথা কইছে, খালি আজকে কেরুর পায় নাই একবারে, এমন শিক্ষা দিব খালি আজকে, কিন্তু আবার তুমি না করো না কিচ্ছু করো না, আজকে কিন্তু তোমার না আমরা মানবো না, এটা মনে রাখো, যা মন চাই তাই করবি, আজকে যাই আলো গাড়ি ভাড়া গলা গেল না, গাড়ি ভাড়া লাগছে আজকে, বুঝা মনে কেরু রে ভালোভাবে তোমার খালি দয়া, এত দয়া আছে না, তুমি খালি জেনে যাও, খালি চুপ থাক, বন্ধ কর, মারিস না, এটা ওরা তোমার কথা সবই হবে না, আজকে আমরা খারাপ ব্যবহার করতে বললা, বাধ্য করলে দিকে তো খারাপ ব্যবহার করলাম, তার সাথে ভালো মতো যাইতে চাইছিলাম, আমি কয়টা কথা কই,
আপনার ভাই বাড়িতে নাই বাজারে গেছে ওরা কিন্তু খুব খারাপ যা করার তাতে করে সাজলু ভাইকে ডাক দেন তো এই জানতো স্যার এই হবে না ওরা কি একটা অবস্থা আজকে আমার বাড়ি আমার ঘরে যাবো তাও যাইতে দেন না এই জানতো জান আরে সাজলো ভাই ব্যাপারটা হইছে একজনের খবর দিছিল যে আপনার বাচ্চা হইছে সেই জন্য আসছিলাম আসলে আমার বোর তো কেবল 9 মাস আরো 1 মাস বাকি আছে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নাই আমরা দোয়া কইরা যাই ভালোভাবে হোক আমাদের পানাটা ভালো করে দেন আপনারা 1 মাস পরে আইছেন আমি আপনাকে খুশি করে দিই আচ্ছা ঠিক আছে এই তো সুন্দর কথা বলে সন্তান পেড়ে এসে তার আগে এসে তার আমার বাড়ি দখল করে নিছে আচ্ছা দোয়া কইরা গেলাম তো তো দোয়া কইরা গেল ভালোভাবে হব আমরা দোয়া করেছি বলতা তাহলে তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করতাম না তুমি এত সুন্দর মতো কইলে আমি তো করতাম বুঝে নাই ভাবি ভাই আমরা আইছি তাইছি আমাকে তো একটা গাড়ি ভাড়া খরচ করতে আসছে আমাকে কিছু গাড়ি ভাড়া খরচটা দিয়ে দেন আর হিজরা মানুষ অগ্রি জামাই আছে জামাই না থাকুক তাতে কি তাই বলে 100 টাকা দিবা 100 টাকা দামে একদিন বাজার করতে পারবো বুঝছ না কি তো কি সুন্দর সুন্দর হিজ লাইছে আমার কাছে সুন্দর সুন্দর হিজ লাইছে পরে বউ কি খারাপ আমি কি তোমারে খারাপ কইছি দাও 100 টাকা দিয়ে দাও আমি কি রূপসী কম আরে দাও দাও আমি 20 টাকা দেই না না 100 টাকা আমার কাছে 20 টাকা আছে আরে দাও ব্যবহার কি দেখ গতিয়া জামাই টাকা দিব বউ তো দিব না ঘুরে একটু কবালো কি বুঝছাও গুরু ওই সাজু ভাই টাকা দিব তারও 1 টাকা দিতে দেয় না আমার তো ভালো বাসছেই তো বিয়া বইলা না কে গুরুর কারো ওই বাসটা আছে বিয়া বস আর এখন বিয়ে বস ঠিক আছে আচ্ছা এই কথা বাদ দে গুরু কে ফোন দাও আগে আচ্ছা ঠিক আছে দাও আমার
বুঝছি ভুল হইছে এটা তো আগে কবি কেরা বুলবুলের পোলা হইছে আর এই কথা তো কবি আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আগে ফোনটা জানাবি না যে আমার ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে আই চল চলো বুলবুলের বুলবুলের বলে পোলা হয়েছে ও ভুল করে কইছে সাজলোর বাড়ি আর শুধু শুধু আমরা যা গজা ঠিক আরে কাঁচা কাঁচাই তো চলো চলো বাড়ি তো পাশে চল বাড়ি যাই গুরু মা আজকে তো খালি ভুল খবর আইছি আরে ভুল লব না এই যে দশনা তেনা খাতা অনেক শুকা দিছে সত্যি খবরই দিছি ডাক দাও তাইলে আচ্ছা বুলবুল ভাই বুলবুল ভাই আরে ও বুলবুল ভাই কি চালাক মনে করছে যে খবর না দিলে আমরা জানবো না গুরু তুমি একটু বুঝাইছো খবর ভালো মতো কবা তো আপনি যে ছেলের বাপ হইছেন এটা আমাকে কবেন না আমাদের পানা দিবেন না আমাদের মিষ্টি খাওয়ার টাকা দিবেন না বিয়ে করলাম সেদিন এর মধ্যে ছেলের বাপ হইলাম কেমনে আহা আমরা মনে হয় জানি না আমরা মনে হয় কিছু খোঁজ খবর না নিয়ে আইছি তোমরা ভুল শুনছো আরে ভুল শুনি নাই ফোনে পোলারা নিয়ে আসেন তো আরে ভুল শুনছো তোমরা যাও আরে পোলা নিয়ে আসেন আমরা না যাই আমরা আসতে পারছি আমাদের কানে সব খবরই যায় আরে কোনো খবর নাই তোমরা ভুল শুনছো দাও আর ছেলে বাইর করেন তো ছেলে তুমি বাবিকে ডাক দাও বাবিকে আচ্ছা ছেলে আমি বাবু কোনে আরে তোমরা ভুল শুনছো এখানে কোনো পোলা টলা হয় নাই যাও সে তোমরা যাও আর বাবিকে ডাক দেন আমরা নিশ্চয় দেখে যাই তারপরে দেখি আরে বুলবুল ভাই ব্যাপার হইছে এলো বাচ্চারা নিয়ে আসেন তোমরা বাচ্চা না দেখে যাবা না না আমরা আশীর্বাদ করে আসছি বুঝুন নাই আশীর্বাদ করে যাবা হ্যাঁ আচ্ছা দাঁড়া কথা যখন শুনবা না বউ ভিতরে আমি কেমনে দেখামু গুরু আবার মিশা কথা দেখো দেখো খালি বাপ দেখো কইলাম তোমরা তো বিশ্বাস করলে না আচ্ছা বুলবুল ভাই আসলে আমাকে ভুল সংবাদ দিছে আমরা ভুল করে আইছি আচ্ছা গাড়ি ভাড়া দিয়া দেন আমরা জায়গা শুনো যখন পোলা হব তখন আইও তখন তো পানা ভালো মতো দিয়া দিব যে কত আইসা বসছি গাড়ি ভাড়াটা তো দিবেন আপনি তো ভালো মানুষ আমরা জানি কি যে যন্ত্রণার মধ্যে পড়লাম ভাবি আমরা দোয়া করি ভালোভাবে যেন হয় ভালোভাবে জানি হয় কোন সিজার টিজার যেন করতে হয় না নর্মালি জানি হয় আসলে আমার যদি বাচ্চা কাচ্চা হয় যদি খবর টবর পাও তাহলে আইসো তারা তোমার করে কিছু দিয়ে দিবে আরে মনটা খুব ভালো আছে ভালো করে দোয়া করে যা দোয়া করি মনটা ভালো বুলবুল ভাইয়ের মনটাও ভালো আইসা যাও অনেকদিন পরে তো যত্ন বাবি বেশি বেশি মাদার হন্ডি খাই আগে না ধরো ফোন দিয়ে নেই আগে এই যে ধরো আগে ওর সাথে কথা কও যে টাকা পাইছি একটু চলো না নেও তাহলে তো কামো না টাকার বাঘ নিয়ে যাওয়ার কথা কও হ্যালো কে কেরু ও আচ্ছা ওই যে টাকা পাইছি তুই যে পুকুর কাটটা আছে না ওই জায়গায় আয় তোর টাকা নিয়ে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেরি করিস না কিন্তু আমরা আবার অন্য জায়গায় যাবো তো বিয়া তুলবার জান রাখবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় যে অবস্থায় আছে ওই অবস্থায় প্যান্ট শার্ট পরে লাগবে না লুঙ্গি পরে আয়
ভালো হইছে, এইবার শিক্ষা দেহা বলি না কথা হইল আজকের কথা গুনি গৌরী স্বামী এইভাবে গুরু মাটি দিব আজকে হাজার বাজার বাজার করে খামুরে আজকে দে আজকে শিক্ষা আর দিব না বাবা আমার গেল তো গেল মোবাইল গেল গরিব